नमस्कार बंधुरा, मनिर किचेने सबाइके स्वागत। आज के बानाच्छि प्राय बांगालिर प्रिय खाबार लाउ शाक। ए जे आलू छोटो छोटो करे केटे आलू और लाउ शाकेर डाँटा केटे निएछि, आर लाउ शाकटाओ केटे धुये निएछि। एर मध्ये देबो सर्षे, पोस्त और एकटु सादा तिल और एक टमेटो और लंका। ए समस्त मिक्सिते ग्राइंड करे नेब। सर्षे पोस्त एकटुखानि সর্ষে পোস্ত একটুখানি চাল মুগুর দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা, এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে একটু রাঁধুনি দিলাম, একটু রাঁধুনি দিলাম আর একটু কালো জিরে দেবো ফোড়ন। রাঁধুনি কালো জিরে ফোড়ন দিয়ে শাক ডাঁটা আর আলুটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে এই যে এর মধ্যে নুন দিলাম, এরপর হলুদ দেবো দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে। তার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যায় আলুটা, ডাঁটাটাও একটু কাঁচা গন্ধটা চলে যাক। এবার এই যে সর্ষে পোস্ত, চালমুগুর, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে। খুব ভালো লাগে খেতে, নামানোর আগে একটু মিষ্টি দিতে হবে। নিরামিষ রান্না দুর্দান্ত লাগে খেতে লাউ শাক, মাঝে মাঝে রান্না করলে এটা বেশ ভালোই লাগে খেতে। যে সর্ষে পোস্ত দিয়ে একটু সর্ষের কাঁচা গন্ধটা মেরে নিলাম, এবার এই লাউ শাক কাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, ওই লাউ শাকটা দিয়ে দিলাম। এবার ঢাকনা না দিয়েই লাউ শাকের জল আর দেবো না, ঢাকনা না দিয়েই লাউ শাকের যে জলটা বেরোবে ওটা দিয়েই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে বেশি টেস্টি হবে। জল দিলে খুব ভালো লাগে না সবজিতে, যতটা সবজির জল দিয়ে সেদ্ধ করা যায়। জল ছাড়াই ঢাকনা খুলেই সেদ্ধ করলাম। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সব আলুগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নামানোর আগে মিষ্টি দিতে হবে। এই যে একটু ভালো করে জলগুলো ছেড়ে যাক, জল ছেড়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দিব না, দিইনি। এই যে শাকের জলটা দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে, দারুণ লাগবে খেতে। নিরামিষ খাবার, নিরামিষ শাক, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়েও বানানো যায়। আজকে নিরামিষ করে করলাম। এই যে নামানোর আগে একটু মিষ্টি দিলাম, এবার জলটা শুকনো শুকনো করে লাউ শাকটা হয়ে যাবে। বন্ধুরা এইভাবে লাউ শাক বানিয়ে খাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে লাউ শাক সম্পূর্ণ রেডি, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। যেটুকু জল আছে ওটা শুকিয়ে গামাখা গামাখা হয়ে যাবে। লাউ শাক সম্পূর্ণ রেডি।